কৌশল কুশিনার একটি নতুন রেসিপির ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব একদম সঠিক মাপের প্রত্যেকটা উপকরণ দিয়ে কিভাবে সফট এন্ড টেস্টি অরেঞ্জ বাটি কেক আর বড় কেক কিভাবে বাড়িতে অনেকগুলো একসাথে বানিয়ে নেওয়া যায়। প্রথমেই একটি বড় পাত্রের মধ্যে তিনটি ডিম নিয়ে নিয়েছি, এর সাথে অ্যাড করে নেব এক কাপ মতো চিনি আর এক কাপ ফরচুনের সানফ্লাওয়ার অয়েল। এই তিনটি উপকরণকে একসাথে বিটার মেশিন দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর এর সাথে অ্যাড করে নিতে হবে বড় কাপের এক কাপ ময়দা, আর তার সাথে আরেকটু অ্যাড করে নেব ওই কাপেরই 1/4 কাপ মতো আরেকটু ময়দা। এই সমস্ত উপকরণগুলো এরপর ভালোভাবে মিক্স করে নিতে হবে 5 মিনিট মতো। কেক তৈরি করার জন্য সমস্ত উপকরণগুলো একে অপরের সাথে যত ভালোভাবে মিক্স হবে কেক তত স্পঞ্জি আর সফট হবে, সেই জন্য সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। 5 মিনিট বিটার মেশিন দিয়ে মিক্স করার পর এর সাথে অ্যাড করে নেব 1.5 টেবিল স্পুন বেকিং পাউডার। এরপর অ্যাড করে নিতে হবে অরেঞ্জ স্কোয়াশ, যে কোনো কোম্পানিরই ইউজ করতে পারেন, আর অ্যাড করে নেব ফুড কালার 3 ড্রপ মতো। যে কোনো খাবারে ফুড কালার ইউজ করার সময় দেখে নিতে হবে সেটা যেন খুব ভালো কোয়ালিটির হয়। এরপর সমস্ত উপকরণগুলো 10 মিনিট মতো ভালোভাবে মিক্স করে নেব। এরপর অ্যাড করে নেব 1/2 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। এরপর ভ্যানিলা এসেন্সটি ভালোভাবে মিক্স করে নিতে হবে কিছুক্ষণ। তারপর কেক বেকিং করার জন্য যে পাত্রগুলো ব্যবহার করব সেগুলো ভালোভাবে অয়েল ব্রাশ করে নিতে হবে। আমি আজকে বানাবো একটি বড় কেক আর 4টি বাটি কেক, সেই জন্য তার পরিমাণ মতো করে আমি পাত্রগুলো নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেক তৈরির পাত্র ব্যবহার করতে পারেন। এই ধরনের ছোট্ট বাটি কেকগুলো বানানোর জন্য মাত্র 20 মিনিট সময় লাগে, 20 মিনিট বেক করলেই হয়ে যায়। বড় কেকগুলো পুরোপুরি তৈরি হতে 30 থেকে 40 মিনিট মতো সময় লাগে। এই ধরনের প্যানের মধ্যে যদি আপনারা কেকগুলো বসান তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে প্যানের যে ঢাকনাগুলো থাকবে সেই ঢাকনার মধ্যে ছোট্ট একটি ছিদ্র থাকে, সেই ছিদ্রটি অবশ্যই কিন্তু কাগজের টুকরো দিয়ে ঢেকে দিতে হবে। কেকগুলো রেডি করার পরে বাড়ির তৈরি ক্রিম আর টুটি ফুটি দিয়ে কেকগুলো একটু ডেকোরেশন করে নিয়েছিলাম। এই রেসিপির ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন, আর ভালোবাসার সাথে আমার নেক্সট রেসিপির ভিডিও আর মিনি ব্লগগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। আবার দেখা হবে নেক্সট রেসিপির ভিডিও কিংবা মিনি ব্লগে।